हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल सोनिया एंड अमित। আমরা এখন আছি পেলিং এ। পেলিং এর ইউটিউব ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সোনিয়া এন্ড অমিত। এখন আপনারা দেখছেন সিকিম ভ্রমণ পর্ব 5। এর আগে পর্বগুলি অবশ্যই দেখে নিন। পর্ব 4 এ দেয়া হয়েছে পেলিং সাইট সিন এর আরো দুটি স্পট, অবশ্যই সেই ভিডিওগুলো সবকটা দেখে নেবেন। এই পর্বে আপনারা দেখবেন রিম্বি রিভার এবং খেচিপুরি লেক। ভালো জুসও পাওয়া যাচ্ছে, সব কিছু দারুণ একটা পরিবেশ। এসো, এবার এসো, এই যে আসল ভিউটার কাছে আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে এসে তো সোনিয়া খুবই আনন্দিত, দারুণ লাগছে এই জায়গাটা সোনিয়া, খুব সুন্দর একটা স্পটে। তা চলো শুটিং করো। সোনিয়া খুবই আনন্দিত এখানে এসে। আচ্ছা দূরে চলো, দেখতেই পাচ্ছেন এই যে, এই যে চলে এলাম একদম কাছাকাছি। সুন্দর একটা ভিউ, সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন সোনিয়া অ্যান্ড অমিত ইউটিউব চ্যানেলে। সোনিয়া উঠে পড়েছে একটা খাম্বার ওপরে, এই দেখতে পাচ্ছেন সোনিয়া রিল বানাতে ব্যস্ত। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি, আমরা রয়েছি এখানে। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর দৃশ্য। লাভ ইউ টু। আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে, মানে খুব এক্সাইটেড ছিল আমি এই জায়গাটার উপর, মানে এসে ভীষণ স্যাটিসফাই, খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ সো মাচ মিস্টার অমিত কুমার দাস। ওলে বাবালে, কি স্ট্যান্ড করছি অমিত কুমার দাস আমাদের ফটো তুলে বলে, থ্যাংক ইউ। খুব এনজয় করছি, দারুণ ভিউ, খুব সুন্দর ভিউ। কেমন লাগলো এখানে? বিশাল ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, অ্যামেজিং লেগেছে। আর থ্যাংক ইউ তোমাকে জানাই, তুমি আমাকে এত সুন্দর জায়গাটা হ্যান্ডেল করছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নো প্রবলেম, আরও আরও অনেক ভালো জায়গায় আমরা যাব। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল, প্রচুর ভিডিও আসবে, আরও অনেক জায়গায় আমরা যাবো। না চলো, একদম রাস্তাতেই ঝর্ণা, রাস্তাতেই ঝর্ণা আমাদের গাড়ির সামনে চলে গেল। আমরা চলে এলাম খেচিপেরি লেক, তো সেখানকার ভিডিও দেখাবো, দেখতে থাকুন। আমরা যাচ্ছি খেচিপেরি লেক, কিন্তু এই যা দেখছি অনেকটা হাঁটা, অনেকটা হাঁটতে হচ্ছে, হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। সোনিয়া হাঁটছে, খুব কষ্ট হচ্ছে সোনিয়ার, না না কষ্ট হচ্ছে না, হ্যাঁ এখানে আবার একটু ঠান্ডা বেশি, শরীরটা খুলে চলে এলাম, রোদ নেই এখানে, গাছপালা ছাওয়া রয়েছে, ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা শীত শীত করছে। তো আমরা যাচ্ছি, দেখতে থাকুন। এই নির্জন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখানে কেউ নেই, শুধু আমি আর ও আছি। আর আমার ভয় ভয় করছে হালকা হালকা, চারিদিকে জঙ্গল আর প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, সূর্যের আলো এখানে প্রবেশ করছে না, দেখতে পাচ্ছেন পুরো সাদা হয়ে গেছে, কোনটা মেঘ জমেছে। হ্যাঁ মানে ভয় ভয় লাগছে হালকা হালকা। এবার একটু অন্যরকম ভিউ দেখা যাচ্ছে, বুদ্ধিস্টের কিছু একটা জিনিসপত্র রয়েছে দেখা যাচ্ছে, চলুন দেখা যাক আর কি কি দেখা যায়। শুটিং করলেই শুটিং হবে,
একটা বুদ্ধিস্টের মূর্তি রয়েছে। ঘোরাও ঘোরাও ঘোরাও, যাও যাও, ওর মাথার সামনে ঘোরাতে হবে, উপর থেকে ঘোরাতে হবে। হ্যাঁ, একটা বাদ দেবে না, সব কটা। এই 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 খোকা খোকা আসছে, আসটা তো ঘোরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুম পেয়ে গেছে সোনিয়ার। এবারে আমরা লেকের দিকে যাব, তার আগে একটা সুন্দর একটা কুকুর রয়েছে দেখুন, আর সুন্দর বাচ্চা। চুল করে ব্যস্ত কুকুর, চলো ওইদিকে লেকের দিকে যাওয়া যাক। আমার হাতে এবার যাচ্ছি লেকের দিকে, খুব একটা বড় লেক ফেক নয়, ছোটখাটো লেক। ওলে বাবা, এই ডগ গুলো দেখতে কি সুন্দর লাগে। এখানে কোথায় একটা জায়গায় যাচ্ছি লেকের সামনে, ঘোরাও এগুলো ঘোরাও। হ্যাঁ সোনিয়া ঘোরাতে ঘোরাতে যাচ্ছে, কেমন কাঠের ইয়ে, তার মধ্যে খালি পাখি কে চাই বড় দিন। এই দেখো এখানে কি বড় বড় মাছ দেখবেস, ও বাবা, এখানে কত মাছ, জলটা কালো জল, এতক্ষণ আমরা নীল জল দেখে আসছি আর এটা কালো জল দেখতে পাচ্ছি, ভর্তি মাছ। এখানে কেউ জাল ফেলে নিয়ে যায় না মাছ, নিয়ে যেতে পারো, খাওয়া খাবো কি খাবো লো, আমার কি আপনি পাস কিছু নিয়ে মনে যায় গাবি। ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এরপর পরবর্তী পার্ট শীঘ্রই আসছে, পরবর্তী পার্টে আপনারা দেখবেন কাঞ্চনজঙ্ঘা ফলস। সো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।